সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় বন্ধু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এইচএস ইংলিশ গ্রামারের সাজেশান টু টোয়েন্টি ফোর তো এই ভিডিও নিয়ে তো আজকে আমাদের ক্লাস টুয়ের এর ভিডিও ক্লাস ওয়ানের ভিডিও আমরা এর আগে আপলোড করেছি যারা এখনও দেখো অবশ্যই ক্লাস ওয়ানের ভিডিওটি দেখে নাও তো আজকে যেই টপিকটির উপর আমরা সাজেশন তৈরি করেছি জয়নিং অফ সেন্টেন্সেস তো আজকের আলোচনা এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ইংলিশ গ্রামারের সাজেশান টপিকটি হচ্ছে জয়নিং অফ সেন্টেন্সেস তো আজকের আলোচনাটি শুরু করছি তো আলোচনা শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেল সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকের টপিক জয়েনিং অফ সেন্টেন্সেস তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো অ্যান আওয়ার পাস্ট দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিচ অ্যান্ড আওয়ার পাস্ট মানে কি এক ঘন্টা অতিক্রম হয়ে গেল দ্যান দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিচ মানে কি গাছের পিছনে সূর্য অস্ত যেতে থাকলো তো এটাকে কমপ্লেক্স করছে করতে বলেছে তাহলে কমপ্লেক্স করলে এটাকে কি দিয়ে করা যাবে তো এটাকে অ্যাজ দিয়ে করা যাবে অ্যাজ অ্যান আওয়ার পাস্ট যখন একটা ঘন্টা অতিক্রম হয়ে গেল দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিচ ওকে চলে যাব পরের প্রশ্ন দ্য ইনসেক্টস হাম দে ডু নট ডিস্টার্ব হিচ স্লিপ তাহলে দ্য ইনসেক্ট হাম অর্থাৎ পতঙ্গরা গুনগুন করছিল বা গুঞ্জন করছিল দে ডু নট ডিস্টার্বিজ স্লিপ এটাকে কম্পাউন্ড করতে বলেছে যৌগিক বাক্য তো লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় বন্ধু যে আমরা বাট কিংবা অ্যান্ড ইউজ করে কম্পাউন্ড তৈরি করতে পারি বা কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করতে পারি তো এক্ষেত্রে কিভাবে করব দেখো দ্য ইনসেক্টস হাম বাট দে ডু নট ডিস্টার্ব হিজ স্লিপ অর্থাৎ এখানে বাট লাগিয়ে করলাম দা ইনসেক্টস হাম অর্থাৎ পতঙ্গরা গুঞ্জন করছিল বাট দে ডু নট ডিস্টার্ব হিজ স্লিপ স্লিপ কিন্তু তারা তার বিশ্রামে বিঘ্ন ঘটায়নি তো পরের প্রশ্ন কী রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন মাই ফাদার হ্যাড নট মাছ ফর্মাল এডুকেশান একটা সেন্টেন্স হি হ্যাড নচ মা হি হ্যাড নট মাচ ওয়েলথ এটা একটা সেন্টেন্স এটাকে জয়েন ইউজিং নাইদার নর অর্থাৎ নাইদার নর দিয়ে জয়েন করতে বলছে তাহলে নাইদার নর দিয়ে জয়েন করলে কী হবে মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান নর মাচ ওয়েলথ ওকে এটা হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন আই এম আর ল্যান্ড গ্র্যাভার ইউ মেক আউট শো তাহলে এটাকে কমপ্লেক্স করতে বলেছে তাহলে এটাকে কমপ্লেক্স করলে কি হবে ইউ মেক আউট দ্যাট আই এম আই এম আর ল্যান্ড গ্র্যাভার অর্থাৎ এখানে কেবলমাত্র দ্যাট লাগিয়ে করে দিলাম তাহলে কি করতে বলেছে এটাকে কমপ্লেক্স করতে বলেছিল যে আই এম এ ল্যান্ড গ্র্যাবার আমি হচ্ছে এক একজন জমি জবরদখলকারী ইউ মেক আউট শো তুমি এমনটা বোঝাতে চাচ্ছো তাহলে ইউ মেক আউট দ্যাট তুমি বোঝাতে চাচ্ছ যে আই এম আর ল্যান্ড গ্র্যামার গ্র্যাবার অর্থাৎ আমি একজন জমি জবরদখলকারী পরের প্রশ্ন কি আছে দেখো অল দ্য আনসারস আর ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ ডেম এটা সিম্পল সেন্টেন্সের জয়নিং করতে বলেছে তো এটা পার্টিসিপুল দিয়ে যোগ হবে তো এখানে দেখো অল দ্য আনসারের পরে মেন ভাব নেই এখানে কিন্তু অক্সোলাইট ভাবটাই মেন ভাব হিসেবে কাজ করছে এটা এখানে বিভার রয়েছে তো বিভার থাকা মানে বিং দিয়ে হবে তাহলে অল দ্য আনসার অল দ্য আনসার বিং ডিফারেন্ট কমা আরেকটা সেন্টেন্স কি হবে দ্য এগ্রিড উইথ নান অফ দেম ওকে তাহলে এটা সিম্পল সেন্টেন্সের পার্টিসিপুল দিয়ে যোগ হলো পরের প্রশ্ন কি আছে দেখো দ্য গার্ড ব্লিউ হিচ হুইসেল সেল উই মুভ টপ এটাকে কম্পাউন্ড করতে বলেছে তাহলে আগেই বলেছি যে কম্পাউন্ড বার্ড দিয়ে হয় অ্যান্ড দিয়ে হয় এটা কি দিয়ে হয় দেখো দ্য গার্ড ব্লিউ হিচ হুই সেল অ্যান্ড উই মুভ টপ ঠিক আছে তাহলে পহড়ি কী করলেন তার বাঁশিটা বাজালেন অ্যান্ড উই মুভ টব আমরা চলতে শুরু করলাম তাহলে এটা অ্যান্ড দিয়ে হলো তারপরে প্রশ্ন আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার এটাও সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে তো এটা কী দিয়ে হবে এটা সিম্পল সেন্টেন্সের ইনফিনিটিভ দিয়ে যোগ হবে ইনফিনিটিভ মানে কি টু দিয়ে যোগ তাহলে প্রথম সেন্টেন্সটা সবার প্রথমে লিখে নাও আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড তারপর দ্বিতীয় সেন্টেন্সের মেন ভার কোনটা টাচ তার আগে টু বসিয়ে দিতে হবে টু অলরেডি বসানোই আছে তাহলে উত্তর হবে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার আমি তার আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যাড আমি আমার হাতটা বাড়াতে চেয়েছিলাম টু টাচ হার হেয়ার তার চুলটা পরশ করার জন্য পরের প্রশ্ন কি রয়েছে দেখো আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার মাই ভয়েস স্টার্ট হার এটা কমপ্লেক্স করতে বলেছে তাহলে এটার উত্তর কী হবে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ দিয়ে হবে এটা বিকজ মাই ভয়েস স্টার্ট হার ওকে তাহলে এটা বিকজ দিয়ে হয়ে গেল পরের প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন সি হ্যাড বিউটিফুল আইচ দে ওয়ার নো ইউজ টু হার এটাকে কমপ্লেক্স করতে বলেছে তাহলে এটা অল দিয়ে করা হবে দেখো অল দো সি হ্যাড বিউটিফুল যদিও তার খুব সুন্দর চোখ ছিল দেওয়ার অব নইচুহার সেগুলো তার কাছে কোনো কাজের ছিল না ওকে পরের প্রশ্ন ইউ ডোন্ট নো মি আই নো ইউ এটাকে কম্পাউন্ড করতে বলছে তাহলে ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ তাহলে কম্পাউন্ড দুটো দিয়ে হয় একটা বাট কিংবা অ্যান্ড দিয়ে হয় তাহলে ইউ ডোন্ট নোমি তুমি আমাকে জানো না বাট আই নো ইউ কিন্তু আমি তোমাকে জানি তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল পরের প্রশ্ন উই লিভট ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি এটাকে কমপ্লেক্স করতে বলেছি তাহলে এটাকে কমপ্লেক্স করলে কী হবে উই লিভট ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ঠিক আছে তাহলে এটাই কমোনার এই অ্যানসেস্ট্রাল হাউস আর ইট এই দুটো ক্রমনয়ার তাহলে উই লিভড ইন আওয়ার অ্যান্ডসেস্ট্রাল হাউস তারপর হুইচ বস্তুকে বোঝাচ্ছে হুইচ বা দ্যাট দিয়ে যোগ করো তাহলে উই লিভড ইন আওয়ার অ্যান্ডসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি ওকে পরের প্রশ্ন কী রয়েছে দেখো অল দ্য বার্স আর ফেন্ট উইথ দ্য হট সান ফুলস্টপ দ্য হাইট ইন কুলিং ট্রিচ এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে তাহলে এটা পার্টিসিপুলে পার্টিসিপুল দিয়ে যোগ হবে পার্টিসিপুল দিয়ে যোগ করলে কীভাবে হবে দেখো এখানে আর আছে মানে বি ভার পাচ্ছি তাহলে বিইং দিয়ে শুরু হবে তাহলে বিইং ফেন্ট উইথ দ্য হট সান অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিচ অর্থাৎ ক্লান্ত হয়ে উইথ দ্য হট সান মানে কি সূর্যের প্রখরতার দ্বারা অল বার সমস্ত পাখি হাইড ইন কুলিং ট্রিজ মানে ছিল বা লুকিয়ে পড়েছিল কুলিং ট্রিজ মানে কি শীতল গাছের ছায়ার নিচে পরের প্রশ্ন কি রয়েছে দেখো তেরো নম্বর প্রশ্ন টে ইট টু দ্য কোট উই কী বলছে টে ইট টু দ্য কোট উই উইল সি আমরা এই বিষয়টা দেখব ঠিক আছে তাহলে কি বলছি দেখো টেক ইট টু দ্য কোর্ট হয়ার উইউল সি যেখানে আমরা দেখবো ওকে তাহলে এটা হয়ার দিয়ে যোগ হয়ে গেল কমপ্লেক্স করতে বলেছিল পরের প্রশ্ন কি চোদ্দ নম্বর প্রশ্ন ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানরেচ দে ফিল দ্য হলো ফুল অফ লাইট এটাকে কমপ্লেক্স করতে বলেছে তাহলে এটা কমপ্লেক্স করলে কী হবে দ্য সানরেজ হুইচ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ ফিল দ্য হলো ফুট অফ লাইট অর্থাৎ সূর্যের আলো যেটা বয়ে আসছিল একেবারে পাহাড়ের শিখর দেশ থেকে ফিল দ্য হলো ফুল অফ লাইট মানে হলো মানে গর্তকে বা উপত্যকাকে ভরিয়ে দিল আলোর দ্বারা ওকে তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স পরের প্রশ্ন দেখো কী রয়েছে পনেরো নম্বর প্রশ্ন দে আর ওয়াচ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট পেয়ার মাই ফাদার টোল্ড মি দিস তো এটাকে কমপ্লেক্স করতে বলেছে কমপ্লেক্স করলে অতি সহজ পিছনের সেন্টেন্সটা আগে লিখতে হবে মাই ফাদার টোল্ড মি দ্যাট আমার বাবা আমাকে বলেছিলেন যে তারপর প্রথম সেন্টেন্সটা লিখে দাও দে আর ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার অর্থাৎ আমার বাবা আমাকে বলেছিলেন যে সেখানে প্রার্থনার মধ্যে কোনো রহস্যময়তা নেই ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের এইচ যে ইংলিশ গ্রামারের সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের টপিক ছিল জয়নিং অফ সেন্টেন্সেস তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে যদি হেল্পফুল বলে মনে করো তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো একটি সাজেশন নিয়ে জয় হিন্দ জয় ভারত